বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুরের ঘটনা এটি। গতকালকে 11 এপ্রিল ঠিক নামাজের পরপরই যখন চিড়িয়াখানার গেট খুলে দেওয়া হয় আর একটি মাউদের ছেলেকে নির্মমভাবে হাতিটি আঘাত করে তাকে নির্মমভাবে জীবন দিতে হলো ঈদের দিন, যে ঘটনাটি ঘটেছে সেটি হলো মাউদের ছেলের সঙ্গে, এটি অত্যন্ত দুঃখজনক। এটা গতকালকের, এটি হচ্ছে ঈদের দিনের যে ঘটনাটি ঘটেছে জাতীয় চিড়িয়াখানায়। হাতিটি হঠাৎ উত্তপ্ত হয়ে আর কি মেজাজ খারাপ হয়ে যায়, এরপরই কিন্তু সেই মাউদের ছেলের উপর আক্রমণ করে। কোনো কর্মী মাউদ সে হাতিটিকে কন্ট্রোল করতে পারছিল না, মাউদ কিন্তু হাতির উপরেই বসা রয়েছে, কোনো কর্মেই হাতিটিকে থামানো যাচ্ছে না। পরবর্তীতে আরেকটি হাতি এসেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তারপরও সেই হাতিটি কিন্তু নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। পরবর্তীতে অবশেষে তার সেই মাউদের ছেলে প্রাণ গেল সেই চিড়িয়াখানার হাতির তাণ্ডবে। এটি অত্যন্ত দুঃখজনক এবং